ওরে ভাইরে ভাই, এটা যে কি জিনিস, এটা জাস্ট অস্থির জিনিস। আজকে এটা নিয়ে টোটালি কথাবার্তা হবে। এই জিনিসটার মাঝে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে, এটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রান করছে, 8GB র্যাম, 256GB স্টোরেজ। তো আজকে আমরা এই ভিআর বক্সের একটা ওভারভিউ তুলে ধরতে যাচ্ছি। তো এই হচ্ছে গিয়ে বক্সটা। এই জিনিসটা আসলে আমাদের এত ভালো লাগছে, স্যামজোন এর মানে সব সদস্যরা এটা দীর্ঘদিন ব্যবহার করছে এবং খুবই মজা, আমরা খুব মজা করছি, তাই না? তো এটা হচ্ছে গিয়ে পিকোনিও 3। এই বক্সের মধ্যে আমরা যা যা পাবো, মূলত দুইটা কন্ট্রোলার থাকবে, ভিআর হেডসেটটি থাকবে, কিছু কেবলস, এবং এটাকে চার্জ করার জন্য একটি চার্জার রয়েছে, আর একটা কার্ড দেখলাম এটিএম বুথে ব্যবহার করার মতো, আমি জানি না ওটা দিয়ে কি কাজ করা যাবে, ওটা আর কি এখানে আছে। দ্যাটস ইট। চলুন একটু ভিআরটার সাথে পরিচয় হওয়া যাক, এটার বিল্ড কোয়ালিটি, ভিতরে কি কি রয়েছে সবকিছু জানবো। ও, আপনাদের জন্য সুখবর হলো, স্যামজোন চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তাদের জন্য স্পেশাল কুপন কোড রয়েছে, কোথায় পাবেন, কম দামে কিভাবে কিনবেন, সেই সমস্ত বিষয়গুলো আমরা ভিডিওতে অবশ্যই আলোচনা করবো। তো এই যে ডিজাইনের দিক থেকে অ্যাজ ইউজুয়াল আমরা যেমনটা একটা ভিআর দেখে আসছি, হ্যাঁ ওরকমই, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশনের তৈরি, এটাতে যতগুলো প্যাডিং ব্যবহার হয়েছে প্রত্যেকটি বেশ সফট, দীর্ঘ সময় এটা আসলে পরা যায়, ক্যারি করা যায়। আমি আজকে সকালে প্রায় দেড় ঘন্টা পরেছিলাম এই জিনিসটা, তো কোনো ধরনের বিরক্তি ফিল হয়নি, ইভেন এটা চোখের সামনে একটা হালকা বাতাস দেয়, মানে এয়ার কন্ডিশনিং টাইপের একটা বাতাস দেয়। তো এটা ভালো বিষয় যে দীর্ঘ সময় আসলে এই জিনিসগুলো ক্যারি করা যায়, আর যেহেতু এটা অ্যাডজাস্টেবল তো আপনি আপনার হেড সাইজ অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, সেখানে কোনো ধরনের সমস্যা থাকছে না। সো এই জিনিসটার মাঝে কিন্তু বিল্ট ইন, আপনারা যেমনটা শুরুতেই শুনছিলেন, অ্যান্ড্রয়েড 10 রয়েছে। এটাতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকমের একটি প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন XR2। তবে আমরা যখন ডিভাইস ট্র্যাকার দিয়ে চেক করছিলাম তখন দেখলাম এটা শো করছে আসলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865। আমি জানি না এটা কেন আসছে, বাট এখানে আপনারা 8GB র্যাম পাবেন এবং 256GB স্টোরেজ পাওয়া যাবে। তবে এই ভিআর এর যে বিষয়টা আপনার অবশ্যই ভালো লাগবে, এর ডিসপ্লে সেকশন, এবং ডিসপ্লেটাই তো মূলত আপনি দেখবেন, এই যে মাঝে যে দুটো লেন্স রয়েছে ওটা দিয়ে আপনি সেই ডিসপ্লেটাই দেখবেন। ডিসপ্লেটার রেজলিউশন যথেষ্ট ভালো, এটা অলমোস্ট 4K বলতে পারেন, রেজলিউশন 3664x1920। এটা মূলত একটি IPS LCD প্যানেল, তবে এখানে 120Hz হাই রিফ্রেশ রেট রয়েছে। তো এমনিতে আমরা যখন এই ভিআরটা আসলে দেখছিলাম ডিসপ্লেতে রেজলিউশনের কোনো ঘাটতি মনে হচ্ছিল কিনা, যেহেতু এটা আসলে বিশাল বড় জায়ান্ট স্ক্রিনে আসবে, মানে আপনি লিটারেলি আপনি আপনার চারপাশে সব জায়গায় ডিসপ্লেটা দেখবেন, এরকম আপনার কাছে কিছুটা পিক্সেল মনে হতে পারে যে হ্যাঁ হয়তো পিক্সেল বোঝা যায় খুব ভালো করে খেয়াল করলে। বাট এটাও ট্রু, এটাকে কম্পেয়ার করতে গেলে ওকুলাসের কাছাকাছি কিন্তু এটা চলে আসছে, আপনারা জানেন ওগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে, তো সেই জায়গায় পিকো কিন্তু বেশ ভালো কাজ করছে বলেই আমার মনে হয়েছে। এবং ওভারঅল কোয়ালিটি আমার কাছে জোস লাগছে আসলে, পিকচার কোয়ালিটি বা এর ভিজুয়াল আউটপুট কোয়ালিটি। এই ভিআরটির মাঝে ব্যাটারি রয়েছে 5300mAh, তো এটাও স্ট্যান্ডার্ড বলা যায়, কোম্পানি ক্লেম করছে আপনি 2.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন, বাট আমি একটা না যখন কিনা প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো ব্যবহার করছিলাম, তারপরে আমি দেখলাম যে এটা 100% থেকে 62% আসছে, ভালো ব্যাটারি ব্যাকআপই দিতে পারে, মানে যদি টানাও ব্যবহার করতে থাকেন। একই সাথে আপনি কিন্তু এটার সাউন্ডও যদি মানে নেন, আমি কিন্তু এইটার মাঝে যে বিল্ট ইন স্পিকার রয়েছে সেটা থেকে সাউন্ডটা পেয়েছিলাম। বুঝলাম এটাতে অনেক কিছু রয়েছে, বাট এটাতে আসলে আপনি কি কি করতে পারবেন, কোন কাজে লাগবে, ভিআর দিয়ে কি কি করা যায় হয়তো অনেকে জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলবো, আপনি চাইলে এটা দিয়ে গেম প্লে করতে পারবেন, এবং আপনি একটা ভার্চুয়াল জগতে গিয়ে গেম প্লে করছেন এরকম একটা বিষয় আপনার কাছে মনে হবে, হ্যাঁ সেরকম একটা ফিল পেতে পারেন অবশ্যই। পাশাপাশি আপনি স্ট্রিমিং করতে পারবেন, আপনি এইটার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন কম্পিউটারে, টিভিতে, মানে আপনি যা ভিতরে দেখবেন সেটা চাইলে অন্য স্ক্রিনেও কাস্ট করা যাবে। দেন এইটাতে যেহেতু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম পেয়ে যাচ্ছেন, আপনি অ্যান্ড্রয়েডের বিভিন্ন অ্যাপসগুলো এখানে ব্যবহার করতে পারবেন, এমনকি আমি এখানে শেয়ারেটও এখানে ব্যবহার করে দেখছিলাম যে আসলে সেটা ইনস্টল করা যায়। তবে অবশ্যই এখানে গুগল প্লে স্টোরটা ইনস্টল থাকে না, তো আমি যে কাজটা করি থার্ড পার্টি থেকে আমি গুগল প্লে স্টোর ডাউনলোড করে দিই, এর মাঝে যে ব্রাউজার রয়েছে, ইভেন আমি এর মাঝে বিল্ট ইন কিন্তু ফায়ারফক্স পেয়েছিলাম, তো ওটা দিয়ে আমি গুগল প্লে স্টোরটা ডাউনলোড করে নিই, বাট গুগল প্লে স্টোরে আমি ঢুকতে পারছিলাম না, যে কোনো কারণে হোক গুগল প্লে স্টোরে যায়নি। কিন্তু আপনারা জানেন থার্ড পার্টি থেকে চাইলে আরো অন্য অ্যাপসগুলো নেওয়া যায়, যেমন আমরা কিন্তু এখানে ওই যেটা বললাম একটু আগে শেয়ার ইট, তারপরে ডিভাইস চেকার, এই অ্যাপসগুলো ইনস্টল করে দেখছিলাম যে হ্যাঁ সেগুলো ঠিকঠাকভাবে কাজ করছে। তো ভিআর এর জন্য স্পেশাল কিছু অ্যাপস রয়েছে, সেগুলো চাইলে আপনি অবশ্যই এখানে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এদের যে নিজস্ব অ্যাপ স্টোরটি রয়েছে সেখান থেকে চাইলে কিন্তু বিভিন্ন রকমের অ্যাপস ইনস্টল করে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এবং গেম প্লে করতে পারবেন। আবার এদের পিকোর নিজস্ব যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারে গিয়েও সরাসরি আপনি গেম প্লে করতে পারবেন, যেমন আপনারা এই মুহূর্তে দেখছেন আমি ভূতের সাথে মারামারি করছি, আপনি টোটালি একটা রিয়েলিস্টিক ফিল পাবেন, মানে আমি মাঝে মাঝে চোখ বন্ধ করে রাখতাম যখন ভূত একদম সামনাসামনি চলে আসতো যে এবার মনে হয় আমাকে দেবে খেয়ে, এরকম একটা মানে একদম সরাসরি আপনার কাছে মনে হবে যেন আপনি একটা রিয়েল কিছু দেখছেন। একই সাথে আরো অনেক দারুণ দারুণ গেম রয়েছে, তারপর আপনি চাইলে ভার্চুয়াল রিয়েলিটির যে ভিডিওগুলো রয়েছে সেগুলো এক্সপিরিয়েন্স করতে পারবেন। এটা আসলে এতটাই রিয়েলিস্টিক, আপনি চাইলে এটা পরে নিজে পেইন্ট
করতে পারবেন, ছবি আঁকতে পারবেন। আপনার মনে হবে আপনি কোন একটা বারান্দায় দাঁড়িয়ে আছেন এবং সেখানে বসে আপনি ছবি আঁকছেন। যেমন খুশি আপনি ব্রাশ নেবেন, রং নেবেন এবং মনের মতো করে ফাঁকা জায়গায় আর্ট করবেন। মানে মনে হবে এরকমই যে ফাঁকা জায়গায় বসে আপনি আর্ট করছেন, কিন্তু আসলেই আপনি একটা ছবি আঁকতে পারছেন। হ্যাঁ, সিনেমা দেখতে পারবেন, বিশাল বড় মুভি থিয়েটার বানিয়ে ফেলে আর কি, সিনেমা হল বানিয়ে ফেলে। আসলে যারা কিনা এই ধরনের ভিআর বক্স কখনো ব্যবহার করেননি বা এই ধরনের ভার্চুয়াল রিয়েলিটির সাথে কখনো মানে এক্সপিরিয়েন্স হয়নি, তাদেরকে আমি আমার মনে হয় না এভাবে বলে বুঝাতে পারবো। আপনারা যে এই মুহূর্তে যে স্ক্রিন কাস্ট যতটুকু আমি রেকর্ড করেছি যেটা দেখছেন, এইটা দেখে কিন্তু মোটেই আপনি বুঝতে পারবেন না। মানে সোজা কথা, আপনি আমার সামনে থাকলে পরে চারিদিকে ঘুরলে যেমনটা দেখবেন, এইটা পরে এক্স্যাক্টলি আপনি সেভাবেই সবকিছু দেখতে পাবেন। আপনি একদম সেই স্পেস থেকেও ঘুরে আসতে পারবেন। হ্যাঁ, সেটাও সম্ভব। কয়েকটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করছি যেগুলো আপনার সেফটির জন্য এখানে রয়েছে। এইটাতে কিন্তু আমরা এই যে ক্যামেরা দেখতে পাবো, মোট চারটি ক্যামেরা রয়েছে। এর চার কর্নারে আপনারা যে স্ক্রুর মতো বিষয়গুলো দেখছেন, এটা মূলত ক্যামেরা। এখন এই ভিআর হেডসেটে আসলে ক্যামেরার কি প্রয়োজন? আপনি যখন কিনে এই ভিআরটা পরবেন, তখন তো বাইরের কিচ্ছু আপনি দেখবেন না, তখন এই ক্যামেরাগুলোই আপনার পথ চলতে সাহায্য করবে যদি কিনা আপনি মুভমেন্ট করেন। আবার এইটা যখন আপনি পরবেন, তখন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে একটা বাউন্ডারি দিয়ে নিতে পারেন যে আপনি এর বাইরে যাবেন না। আপনার আশেপাশে যে ফ্রি স্পেসটা রয়েছে ওইটুকু একটা বাউন্ডারি আপনি সেট করে নেবেন, এবং মানে সেফটি জোন, সোজা কথা ওই সেফটি জোনের মধ্যে থাকলে এই ক্যামেরাগুলো কিন্তু অন থাকবে না। বাট কোনো কারণে ওই সেফটি জোন যদি আপনি ক্রস করেন, সাথে সাথে দেখবেন যে ক্যামেরাটা অন হয়ে গেছে, আপনি বাইরে সবকিছুই দেখতে পাবেন। তো এই বিষয়টা কিন্তু আপনার সেফটির জন্য দারুণ হতে পারে, কারণ আপনি যখন ওই ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে থাকবেন না, তখন আপনি যে হাতে হাতে কই যাবেন, কোথায় গিয়ে টাক খাবেন, কারো যে ঘুষি মারবেন, মানে ভূতরে মারতে গিয়ে দেখা গেছে আপনার ফ্রেন্ডের বাসার কারণ, এরকম একটা বিষয় হতেই পারে কিন্তু। তো এটা ওই সেফটির কাজটা করছে। এবার আসছি একটু সেটআপের বিষয়ে, আসলে এটা আপনি কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে সেটআপ করতে হবে। তো এটা নর্মালি মাথায় যেভাবে পড়তে হবে পড়বেন, এ বিষয়ে শেখানোর কিছু নেই। আর এই যে উপরে হচ্ছে পাওয়ার বাটন রয়েছে, তো এটা অন করতে হবে। এবং এই হচ্ছে এদের কন্ট্রোলার, এদের না মানে এর কন্ট্রোলার, একটা রাইট হ্যান্ডের জন্য একটা লেফট হ্যান্ডের জন্য। অনেক গেম রয়েছে যেখানে আপনাকে দুই হাতে ব্যবহার করতে হবে, ধরুন আপনি মারামারি করছেন তখন দুই হাত ব্যবহার করতে পারেন, রেসলিং করছেন, বক্সিং খেলতে পারেন। আবার দেখা গেছে যে এর মেনুতে যাওয়ার জন্য বা কোনো কিছু টাইপ করার জন্য তখন অবশ্যই আপনার এই কন্ট্রোলারের প্রয়োজন হবে। তো এখানে জয়স্টিক, বাটনস অ্যান্ড ট্রিগার রয়েছে, যেগুলোতে প্রেস করে আপনি অবশ্যই এর ফাংশনগুলো অপারেট করতে পারবেন খুব সহজেই। কন্ট্রোলারের সাথে এর কানেক্টিভিটির জন্য কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি, এবং দেখছিলাম এটা আসলে মানে এখানে ল্যাটেন্সি যে কতটুকু আছে সেটা বোঝারও উপায় নেই। ইভেন আমি এটা পাইনি আসলে ল্যাটেন্সি কত আছে, বাট এটা আপনি হয়তো ধরতেও পারবেন না যে এখানে কোনো ল্যাটেন্সি আছে কিনা। অনেকেই ভিআর আমার মতো দীর্ঘ সময় পড়লে হয়তো একটু সমস্যা ফেস করেন, বিশেষ করে যাদের চোখে সমস্যা রয়েছে। তো হ্যাঁ, আমি ব্যবহার করে দেখছিলাম আমার একটু মাথা পেইন করে কিছু সময় পরে, লাইক সেটা 15-20 মিনিট পরে আমার কিছুটা মাথায় পেইন আসে। তো যাদের চোখে সমস্যা তারা হয়তো এই বিষয়টা ফেস করবেন। এখন অনেকেরই প্রশ্ন থাকবে, ভাই এখানে আপনি শুনলাম প্লে স্টোরে গেলেন, তারপরে অ্যাপস ডাউনলোড করলেন, এগুলো কিভাবে করলেন, কোনো সিমটিম ব্যবহার করলেন নাকি? এটাতে ওয়াইফাই কানেক্টিভিটি রয়েছে, আপনি ওয়াইফাই এর সাথে এটা কানেক্ট করে নেবেন। তো ওয়াইফাই এর সাথে কানেক্ট করার পরে আপনি ওই যে ওয়েবসাইটে যেতে পারবেন বা ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন, অ্যাপস ইনস্টল করতে পারবেন, মোটামুটি সবকিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন তখন সহজে। এরপর আরেকটা বিষয় আমার বেশ ভালো লাগলো, রিমোটের এই যে এই বাটনটাতে জাস্ট ডাবল প্রেস করে আপনি কিন্তু এর স্ক্রিন রেকর্ড করতে পারবেন। অর্থাৎ আপনি ভিতরে যা দেখবেন সেটার সাথে সাথে রেকর্ড হয়ে যাবে, এবং যেহেতু এর মাঝে 256 GB স্টোরেজ রয়েছে, 256 GB স্টোরেজ, এবং সেখানে গিয়ে কিন্তু জমা হবে। বাই দ্য ওয়ে, এর মাঝে কিন্তু আপনারা একদম ফাইল ম্যানেজার, মানে আমরা স্মার্টফোনের মাঝে যেমনটা দেখি বা ট্যাবের মাঝে যেমনটা মেনু পাই ওরকমটাই কিন্তু পেয়ে যাবেন, এবং ওখানে গিয়ে কিন্তু ওই ফাইলগুলো জমা হবে। পাশাপাশি আপনি কম্পিউটার থেকে টাইপ সি এর মাধ্যমে কিন্তু যে কোনো কিছু এখানে লোড দিতে পারবেন, হতে পারে আলাদা কোনো এপিকে এখানে নেবেন বা অন্য কোনো ফাইল নেবেন, অর্থাৎ মুভি টুভি নিয়ে যখন আপনি দেখতে চাইবেন তখন কিন্তু চাইলে আপনি কম্পিউটার থেকে সেটা এখানে খুব সহজে নিতে পারছেন। আর এটা দিয়ে সরাসরি তো ডাউনলোড করাই যায়, বাট আপনি নিজে চাইলেও এখানে লোড করতে পারবেন। যারা কিনা আমার মতো মানে ভিআর হাতে পাওয়ার সাথে সাথে আমাকে গেম টেম খেলতে হবে এরকম চিন্তা ভাবনা থাকে, মানে গেম ইনস্টল করার আগেই গেম খেলার চিন্তা থাকলে আপনি জাস্ট এটা অন করবেন এবং ভিতরে গিয়ে দেখবেন পিকো ব্রাউজার রয়েছে। পিকো ব্রাউজারে গেলে ওদের ওয়েবসাইটে অনেকগুলো গেম রয়েছে যেগুলো সরাসরি ওয়েবসাইট থেকে খেলা যায়। তো ওখানে গিয়ে কিন্তু আপনি অজস্র গেম পাবেন যেগুলো বেশ এনজয়েবল, চাইলে সেগুলো প্লে করতে পারবেন। এছাড়া অবশ্যই আপনি ইনস্টল করে নিয়ে তো সেগুলো প্লে করতে পারছেনই। আশা করছি মানে এইটা যারা একবার এক্সপিরিয়েন্স করবেন এটার জাস্ট আপনি ফ্যান হয়ে যাবেন, একদম জাস্ট এটাই বলবো। আর এটা আমি বলে টলে এভাবে বোঝাতে পারবো না জিনিসটা আসলে কি, আমার তো ভীষণ ভালো লাগছে। বাই দ্য ওয়ে, আপনারা এই ভিআর বক্সটা কিন্তু পেয়ে যাবেন পিসি হাউজে, তারাই আমাদের কাছে পাঠিয়েছিল। এইটার কারেন্ট প্রাইস 42,500 টাকা। তবে স্যামজন চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য কুপন কোড রয়েছে, ভিডিওর ডেসক্রিপশনে কুপন কোডটা দেওয়া থাকবে, আপনারা সেটা ব্যবহার করে আরো কিছুটা কম দামে এটা অবশ্যই কিনতে পারবেন। এখন এই প্রাইসিংটা শুনে অনেকের কাছে মনে হবে ওরে এত দামি জিনিস এটা, এখন যদি কিনা আপনি ভিআর এর মার্কেটটা খোঁজ লাগান, খোঁজ করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এগুলোর দাম এমনটাই হয়ে থাকে। এবং এই পিকো এই দামে যা অফার করছে সেটা এক কথায় জোস ছিল, আসলেই জোস। তো কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে স্যামজনের আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, অনেক বেশি ভালো, টাটা।